চলছে এক হাড্ডাহাড্ডি লড়াই। অপবিশ্বাস বাংলাদেশের অসহায় নারী ও শিশুদের জন্য কাজ করতে এবার সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন এবং সেটি জমাও দিয়েছেন, এটা আমরা হয়তো এখন অনেকে জানি। তবে কার সাথে লড়ছেন আমাদের ঢালিউড কুইন সেটা অবশ্য অনেকেরই অজানা রয়েছে। নতুন মেয়াদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে সবর হয়েছেন আওয়ামী লীগের অনেক নেত্রী। তবে এবার এক্ষেত্রে বিভিন্ন পেশাজীবী নারীর পাশাপাশি আলোচনা এসেছেন টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রারাও। এর কারণ হিসেবে তারা জানিয়েছেন সংসদ সদস্য হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান। এর আগে কোনো নির্বাচনে একসঙ্গে এত অভিনেত্রী সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে দেখা যায়নি। বলতে গেলে এবার সবিজে এক ঝাঁক তারকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে দৌড়ঝাঁপ করছেন। অভিনেত্রী সুজাতা অনেকদিন ধরে জড়িত রয়েছেন আওয়ামী লীগ সাংস্কৃতিক জোটের সঙ্গে, এবার তিনি সংরক্ষিত নারী আসনের সদস্য হতে চাচ্ছেন। তিনি এক কথায় জানেন, সাধারণ মানুষের পাশে থাকতে তাদের জন্য কাজ করতে চাচ্ছি। 2008 সালের সংসদের সরাসরি ভোটে এমপি হয়েছিলেন রূপালী পর্দার মিষ্টি খ্যাত অভিনেত্রী কবরি, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী, নিয়মিত তাকে রাজপথে পাওয়া যায় আওয়ামী লীগের বিভিন্ন কাজকর্মে। ফেনী 3 আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছিলেন এই অভিনেত্রী, তবে শেষ পর্যন্ত টিকিট পাননি, এবার তিনি আশা করছেন পাবেন। সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পাবেন, নির্বাচিত হয়ে নারী সমাজের জন্য কাজ করবেন। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী সৈয়দুল্লাহ কাউসারের মেয়ে এবং অভিনেত্রী সমীকা এসআর এছাড়াও 11 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সরাসরি নির্বাচন টিকিট না পেলেও তিনি আশা করছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে দেশ ও দেশের জন্য কাজ করবেন। আলোচনায় আছেন চলচ্চিত্রের প্রিয়দর্শী খ্যাত অভিনেত্রী মৌসুমী। তিনি বলেন, আমি কখনো কোনো দল করিনি, অনেকদিন ধরে নারী শিশুদের জন্য কাজ করে আসছি। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছি, এবার নারী ও শিশু সহ অপরমান সাধারণ মানুষের পাশে থাকতে চাই। চলচ্চিত্রে অভিনেত্রী অপবিশ্বাস সংরক্ষিত নারী আসনে এমপি হয় আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। এদের ছাড়াও এবার সংরক্ষিত নারী আসনে এমপি হতে অভিনেত্রী নতুন সুজানা, সুবর্ণা, মুস্তফা, দিলরা সহ আরো অনেকেই লড়ছেন। তবে এর মধ্যে রয়েছে বিশেষ করে অরুণা বিশ্বাস, তারিন, জ্যোতিকা জ্যোতি, সাহারা, শাহনূর, মিষ্টি জানাত সহ আরো অনেক মনোনয়ন কিনেছেন। এদের সবারই একটাই কথা, সংসদ সদস্য হয়ে দেশে নারী দের উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন আর সাধারণ মানুষের পাশে থাকবেন সবসময়। এদিকে জানা গেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তফসিলে দিয়েই মার্চের মধ্যে ভোট গ্রহণ করা হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কে পাবে এই সংরক্ষিত নারী আসনটি? দর্শক, আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।